হ্যালো বন্ধুরা পিকচার এডিটিং পার্ট টুতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আমি আপনাদের দেখাবো যে এরকমভাবে আপনারা কীভাবে ফটো এডিট করবেন মানে একসাথে কীভাবে অনেক ফটো যুক্ত করে অ্যালবাম মতো সে করবেন তো এটা আমি আজ আপনাদের দেখাবো খুব সহজে তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে অন করে দিন তো চলুন আজকে শুরু করা যাক তো সবার প্রথমে তো আমাদের এডিট করার জন্য পিক্স আর্ট অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করতে হবে তো আমি পিক্স আর্ট অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন তো জাস্ট এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন তো প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে অনেক অপশান এসে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মেক এ কলাস ঠিক আছে তো মেক এ কলাস তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে ক্লিক করছি ঠিক আছে তো ক্লিক করলে কিন্তু আমার গ্যালারির সমস্ত রকম ফটো কিন্তু এখানে এসে গেছে বা শো হচ্ছে তো জাস্ট আমি এটা কি করব এখান থেকে আপনার ফটো সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু দশটা ছবি সিলেক্ট করা যাবে তো আমি এখানে সাতটা ছবি সিলেক্ট করলাম করার পরে জাস্ট এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেআউট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন একরকম প্যাটার্ন হয়ে গেছে তো জাস্ট এখানে যদি আপনি সাইডে আসেন তাহলে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন অনেক রকম প্যাটার্ন দেখতে পাবেন তো আপনার এখান থেকে যে প্যাটার্নটা পছন্দ হবে তো সেখানে আপনি ক্লিক করবেন তো ধরো আপনার এখানে একটা প্যাটার্ন পছন্দ হলো তো আপনি এখানে ক্লিক করবেন তো জাস্ট এখানে অনেক প্যাটার্ন তো পেয়ে যাবেন তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আপনি হয়তো দেখতে পাবেন যে আপনার আপনার ছবিটা মা দেখে সরালে একটু ভালো লাগবে কি ডান দিকে সরালে ভালো লাগবে বা জুম করলে ভালো লাগবে বা জুম মানে ছোটো করলে ভালো লাগবে তো সেটা করার জন্য আপনাদের জাস্ট যে ছবিতে আপনি করবেন তো সেই ছবিটা তার ক্লিক করবেন ঠিক আছে তো আমি এই ছবিটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখান থেকে মানে একটু ডান সাইডে নিয়ে আসতে পারবেন বা আপনি জুম করতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনি ছবির মানে এডিট এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ছবিটা নিচে আনতে পারবেন উপরে আনতে পারবেন তো এরকমভাবে কিন্তু করতে পারবেন তো জাস্ট আমি ঠিক করে দিচ্ছি যাতে ভালো দেখায় ঠিক আছে তো এরকমভাবে ঠিকঠাক করা হয়ে গেলে পর আপনারা কী করবেন আপনারা কমপ্লিট হয়ে গেলে তো এখানে আপনারা কী করবেন আপনারা এখানে টিক টিক অপশানে ক্লিক করে দেবেন তো টিক অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সেভ তো এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন দিলে আপনার সেভ হয়ে যাবে তো এছাড়াও তো আমি তো একটা ধরুন এক ধরনের প্যাটার্ন দেখালাম তো এছাড়াও কিন্তু অনেক রকম প্যাটার্ন আছে তো সেই প্যাটার্নগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন তো আপনার পছন্দ মতো আপনি করতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দেবেন তো প্রায় সময় আমি এরকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলে ছেড়ে থাকি তো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই ভালো থাকবেন শুভে থাকবেন সুস্থ থাকবেন